আজকে আমরা শিখব হচ্ছে প্রপার্টিস অফ লিপিডের ভিতরে অ্যাসিড ভ্যালু, অ্যাসিড ভ্যালু টেস্ট। অ্যাসিড ভ্যালু আগে আমরা বুঝি যে অ্যাসিড ভ্যালু টেস্টটা কেন এত গুরুত্বপূর্ণ, বা অ্যাসিড ভ্যালুটা আমাদেরকে কেন জানতে হবে লিপিডের ক্ষেত্রে। আমরা জানি যে প্রত্যেকটা প্রোডাক্টেরই তোমার একটা শেলফ লাইফ আছে, মানে সেটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে বা কনজিউমেবল থাকবে। কনজিউমেবল থাকবে মানে বোঝাচ্ছে হচ্ছে যে নট হার্মফুল ফর হেলথ, আমাদের হেলথ এর জন্য হার্মফুল হবে না এবং আমাদেরকে রিকোয়ার্ড নিউট্রিশন সাপোর্ট দিবে। একটা ফুড যখন এই নিউট্রিশন ডিপ্লেশন হতে থাকে অথবা আমাদের শরীরের জন্য হার্মফুল হওয়া শুরু হয়, তখন এটা আস্তে আস্তে যেটা কন্ডিশন তৈরি হয় তাকে বলা হচ্ছে কোয়ালিটি ডিটোরিয়রেশন বা স্পয়লেজ। ঠিক আছে, ফাইনালি হচ্ছে তোমার স্পয়লেজ হয় আর কি। ঠিক আছে, ঠিক লিপিডও স্পয়েল হয়, তোমার মাছ মাংস মানে প্রোটিন কার্বোহাইড্রেট যেমন স্পয়েল হয়, লিপিডও তেমন স্পয়েল হয়, লিপিডও স্পয়লেজ হয়। লিপিডের যে এই যে নষ্ট হয়ে যাওয়া বা লিপিডের যে স্পয়লেজ হয়ে যাওয়া, এইটা এক কথায় একে বলা হয় রেনসিডিটি, রেনসিড ফ্লেভার ডেভেলপ করা। ঠিক আছে, একটা দুর্গন্ধ একটা ফ্লেভার করা, ফ্যাট পুষে গেলে একটা বিকট একটা দুর্গন্ধ হয় আর কি। কুরবানির সময় অনেকে দেখবা যে চর্বি যদি বাইরে থাকে তাহলে ওটা পচে গেলে খুব বাজে একটা গন্ধ হয় আর কি। বা একটা চর্বি গরু বা ছাগলের কোন একটা চর্বি রেখে দিয়ে তোমরা দেখতে পারো, অথবা অয়েল যদি দীর্ঘদিন তুমি একটা আনইউজড অবস্থায় রেখে দাও, দেখবা যে অয়েলের থেকে একটা উৎকট একটা গন্ধ আসে আর কি। ঠিক আছে, এটা রেনসিডিটির একটা সাইন। এই রেনসিডিটি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার অক্সিডেটিভ রেনসিডিটি, ঠিক আছে, আর একটা হচ্ছে এনজাইমেটিক বা তোমার হচ্ছে হাইড্রোলাইটিক রেনসিডিটি। হাইড্রোলাইটিক, হাইড্রোলাইটিক কেন, আমি গত ক্লাসে যখন ফিজিক্যাল প্রপার্টিস পড়াইছি তখন দেখছো যে হাইড্রোলাইসিস হয় ফ্যাট এবং অয়েলস এর, ফ্যাট এবং অয়েলস ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা তৈরি। সো এই ফ্যাটি অ্যাসিড থেকে যদি গ্লিসারলকে আলাদা করে ফেলা হয়ে যায়, কোনো ভাবে আলাদা হয়ে যায়, তখন হচ্ছে যে রেনসিডিটিটা হয় তার নাম হচ্ছে তোমার হাইড্রোলাইটিক রেনসিডিটি। ঠিক আছে, এই হাইড্রোলাইটিক রেনসিডিটি হওয়ার জন্য এক বিশেষ ধরনের তোমার এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে লাইপেজ এনজাইম। লাইপেজ যারা লিপিডকে ভাঙে তারা হচ্ছে লাইপেজ এনজাইম, এক বিশেষ ধরনের লাইপেজ এনজাইম কাজ করে যারা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডকে আলাদা করে ফেলে। ফ্যাটি অ্যাসিডকে যখন আলাদা করে ফেলে তখন একটা উৎকট গন্ধ তৈরি হয়, আস্তে আস্তে ফ্যাট বা অয়েল তার প্রপার্টিস হারাতে থাকে। ঠিক আছে, ফাইনালি এটা কি হয় তোমার পুরোপুরি স্পয়েল হয়ে যায়। সিমিলারলি আরেকটা কন্ডিশন তৈরি হয় তার নাম হচ্ছে তোমার অক্সিডেটিভ রেনসিডিটি, এটাও আমরা ডিটেইলস পড়বো, অক্সিডেটিভ রেনসিডিটির মেকানিজম পড়বো। আমরা যদি ফ্রি রেডিকাল সম্পর্কে, মুক্ত ইলেকট্রন বা কি বলে বাংলাতে আমার ঠিক খেয়াল নেই আর কি, মুক্ত ইলেকট্রন যাই হোক, ফ্রি রেডিকাল যে রিয়াকশন আছে আর কি, ঠিক আছে, যে ইলেকট্রন যখন দুইটা করে থাকে শেষ কক্ষপথে যখন তোমার ইলেকট্রনের পরিপূর্ণতা থাকে তখন ওটা যে আচরণ করে, ঠিক আছে, ওটা তখন নিউট্রালের মতো আচরণ করে। কিন্তু যখনই ইলেকট্রন দুইটা জায়গায় একটা হয়ে যায়, ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রন হয়ে যায়, তখন এটা খুবই অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, কেমন অ্যাক্টিভ, এ করে কি তখন অন্য আর একটা দুইটা ইলেকট্রন বিশিষ্ট যে যৌগ থাকে বা যে মৌল থাকে, সরি, সেই মৌলতে যে ওরা অ্যাটাক করে ওইটাকে আবার তোমার ফ্রি রেডিকাল করে ফেলে। এটা একটা চেইন রিয়াকশন, মানে একবার শুরু হলে চলতেই থাকে। সেম একটা কাজ ঘটে লিপিডের ক্ষেত্রে, বাতাসের যে অক্সিজেন আছে এই অক্সিজেনের সংস্পর্শে গেলে তোমার অক্সিজেনের সংস্পর্শে গেলে এই যে এই অক্সিজেন ফ্রি রেডিকাল তৈরি হয়, সেই অক্সিজেন ফ্রি রেডিকাল পরবর্তীতে ফ্যাটের সাথে রিয়াকশন করে, তারপর পারঅক্সাইড ফ্রি রেডিকাল তৈরি হয়। ডিটেইলস মেকানিজম আমরা এই চ্যাপ্টারে পড়বো আর কি। এই যে যে তোমার অক্সিজেনের কারণে যে ফ্যাটের যে রেনসিডিটি হচ্ছে আর কি, তাকে বলা হচ্ছে তোমার অক্সিডেটিভ রেনসিডিটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দুইটা রেনসিডিটি দুই ধরনের, সো একই টেস্টের মাধ্যমে দুইটা রেনসিডিটি আসলে আইডেন্টিফাই করা হয় না বা করা যায় না। কারণ হচ্ছে তোমার অ্যাসিড ভ্যালু যেটা, মানে সরি, তোমার যেটা হাইড্রোলাইটিক রেনসিডিটি যেটা, এখানে হয় কি তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আলাদা হয়ে যায়। সো ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডকে আমরা ক্ষারের এগেনিস্টে যদি টাইট্রেশন করি, ক্ষারের অবশ্যই নির্দিষ্ট স্ট্রেংথ আছে, তার তোমার মলিকুলার ওয়েট আছে, এর এগেনিস্টে আমরা ফ্রি ফ্যাটি অ্যাসিডের কে যদি টাইট্রেশন করি, ঠিক আছে, তাহলে আমরা এক্স্যাক্টলি কতটুকু ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে ওই লিপিডটা ভেঙে সেটা আমরা
ইজিলি তোমার আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যেটা হচ্ছে তোমার অক্সিজেন অ্যাটাক করলো যে লিপিডে, সেখানে কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড আর থাকে না, কারণ ওই ফ্যাটি অ্যাসিডও ভেঙে ফেলে ওরা, ফ্যাটি অ্যাসিড স্ট্রাকচারও ভেঙে ফেলে। সো ওইখানে টাইট্রেশন করলে তোমার ওইটা তোমার আইডেন্টিফাই করা সম্ভব না, তখন ওর জন্য তোমার তোমার পারঅক্সাইড ভ্যালু টেস্ট করতে হয় যে কতটুকু পারঅক্সাইড ওখানে প্রোডিউস হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য। কিন্তু আলটিমেট উদ্দেশ্য লিপিড নষ্ট হয়ে গেছে কিনা এটাই আইডেন্টিফাই করা। সো কোথাও যদি তোমার এনজাইমেটিক হাইড্রোলাইসিস এর মাধ্যমে লিপিড নষ্ট হয়ে যেয়ে থাকে, তাহলে কখনোই পারঅক্সাইড ভ্যালু টেস্টের মাধ্যমে কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব না। আবার যদি অক্সিজেনের কারণে যদি হয়ে থাকে, এনজাইমের কারণে হয় নাই, তাহলে যদি তুমি অ্যাসিড ভ্যালু টেস্ট করো তাহলেই কিন্তু তুমি এক্সাক্ট রেজাল্ট পাবা না। সো লিপিডের এই দুইটা টেস্টই করা হয় প্ল্যাটফর্ম টেস্ট হিসেবে। ঠিক আছে, কোনো একটা ফুড ইন্ডাস্ট্রিতে যদি লিপিড ইনকর্পোরেট করে, ইনকর্পোরেট করলে লিপিডের কিছু বা অয়েলের বেসিক যে কিছু টেস্ট আছে তাদের কোনো প্ল্যাটফর্ম টেস্ট, যেমন মিল্কেরও কিছু প্ল্যাটফর্ম টেস্ট আছে। মানে প্ল্যাটফর্ম টেস্ট মানে ইজিলি প্ল্যাটফর্মে বসে নর্মালি যে টেস্ট গুলো করা হয়, মানে এই টেস্ট গুলো না করা পর্যন্ত ওই প্রোডাক্টটাকে ইউটিলাইজ করার অনুমতি দেওয়া হয় না, সেগুলো হচ্ছে তোমার প্ল্যাটফর্ম টেস্ট। ঠিক আছে, সেরকম এগুলো হচ্ছে তোমার অ্যাসিড ভ্যালু টেস্ট, পারঅক্সাইড ভ্যালু টেস্ট। ঠিক আছে, আবার ডালডার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট টেস্ট করা হয়, এটা মেল্টিং হয় কত ডিগ্রি টেম্পারেচারে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম টেস্ট। তাহলে আমরা আজকে রেনসিডিটির একটা টেস্ট হচ্ছে অ্যাসিড ভ্যালুর মাধ্যমে নির্ণয় করা হয়, এত কিছু বললাম যে এই অ্যাসিড ভ্যালু টেস্টের গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক আছে, তোমার যদি কখনো ভাইভাতে জিজ্ঞেস করে যে অ্যাসিড ভ্যালু আমি কেন টেস্ট করবো, বা তুমি কেন টেস্ট করবা, এর গুরুত্ব কি, বা পারঅক্সাইড ভ্যালু টেস্ট দিয়ে করবা এর গুরুত্ব কি, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তোমার সিলেবাসে নেই বা স্যার পড়ায় নাই ওই জন্যই যে হবে না তা না, তোমাকে প্রত্যেকটা টপিকস, আমি ক্লাসে কিন্তু শুরুর দিকে তোমাদেরকে ক্লিয়ার করছি যখন প্রথম দিকে ক্লাস দিতাম, আর কি প্রত্যেকটা টপিকস এর গুরুত্ব আছে। তোমার সিলেবাসে আছে মানে এই না যে শুধু তোমার ওই প্রসিডিওর আছে শুধু প্রসিডিওরই পড়তে হবে, শুধু প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল। হ্যালো, ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার? আমার নেটওয়ার্ক আজকে খুব প্রবলেম করতেছে, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনি আমাকে ডাকছিলেন? না না ডাকি নাই, সরি স্যার, মানে আমি আজকে ঠিক মতো ক্লাস করতে পারতেছি না স্যার, কথা বেরিয়ে যাচ্ছে খুবই। আচ্ছা, এমনি শুনো যতটুকু শোনা যায় আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের আমি প্রত্যেকটি কিন্তু ক্লাসের শুরুতে, আমি প্রথম দিকে যখন তোমাদের ক্লাস নিতাম তখনই ক্লিয়ার করছি যে সিলেবাসে কোনো একটা টপিকস আছে মানে এর গুরুত্ব তোমাকে জানতে হবে, কারণ গুরুত্ব যদি না থাকতো তাহলে এটা কিন্তু তোমার সিলেবাসে অ্যাড হতো না। সো সিলেবাসে সবসময় উল্লেখই করে দিতে হবে যে অ্যাডভান্টেজেস অফ অ্যাসিড ভ্যালু, অ্যাডভান্টেজেস অফ পারঅক্সাইড ভ্যালু, আর অ্যাডভান্টেজেস অফ তোমার এটা এটা না, অ্যাসিড ভ্যালু একটা টপিকস উল্লেখ করা আছে মানে অবশ্যই এই অ্যাসিড ভ্যালুর কোনো একটা গুরুত্ব আছে। ঠিক আছে, সো এটা সিলেবাসে থাকুক বা না থাকুক, পরীক্ষায় যদি আসে তোমাদেরকে কিন্তু এটা জানতে হবে এবং অ্যান্সার করতে হবে। তো এটা কেন গুরুত্বপূর্ণ অ্যাসিড ভ্যালু সেটা কিন্তু আমি বর্ণনা করে দিলাম। সো এখন আমরা অ্যাসিড ভ্যালুতে আসি। অ্যাসিড ভ্যালু আসলে কি জিনিস বলতে, যে অ্যাসিড ভ্যালু বা অ্যাসিড নাম্বার অনেক সময় বলে, তাহলে অ্যাসিড ভ্যালু ইজ এ কমন প্যারামিটার ইন দা স্পেসিফিকেশন অফ ফ্যাটস এন্ড অয়েল, ফ্যাটস এন্ড অয়েলস এর স্পেসিফিকেশন অথবা কোয়ালিটি অ্যানালাইসিস এর একটা কমন পয়েন্ট হচ্ছে অ্যাসিড ভ্যালু বা একটা কমন প্যারামিটার। অ্যাসিড ভ্যালুর সংজ্ঞা কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দা ওয়েট অফ KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। ঠিক আছে, ওয়েট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন মিলিগ্রাম needed to neutralize the free fatty acid present in 1 gram of fat. 1 gram fat sample নেওয়া হয়, সেই স্যাম্পলের মধ্যে যদি ফ্রি ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে এনজাইমেটিক হাইড্রোলাইসিসের মাধ্যমে, তাহলে ওটাকে অবশ্যই যখন আমরা টাইট্রেশন করব পটাশিয়াম হাইড্রোক্সাইডের এগেনস্টে, তখন ওটা একটা সময় যে নিউট্রালাইজ হবে, তাহলে এই নিউট্রালাইজ হতে কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে, এই যে একটা ইকুয়েশন বা এর একটা সূত্র আছে, এই যে ইকুয়েশনে যখন পুট করা হয়, পুট করে যে মানটা বেরোয় সেই মানটাই হচ্ছে অ্যাসিড ভ্যালু। ঠিক আছে, এরপর বলছে দিস ইজ ইউজ টু ডিটারমাইন দা রেনসিডিটি অফ ফ্যাটস ডিউ টু ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেটা আমি বললাম যে তোমার হাইড্রোলাইসিস হয় লাইপেজ এনজাইমের মাধ্যমে, হাইড্রোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইডে ভাগ হয়ে যায় ফ্যাট এবং লিপিড, মানে ফ্যাট এবং অয়েল। সো এই যে ভাগ হয়ে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা তৈরি হলো, এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা কতটুকু ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হলো
এইটার মান বের করার মাধ্যমে আমরা ওই ফ্যাটটা কতটুকু রেনসিড হয়েছে, মানে কতটুকু নষ্ট হয়ে গেছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। বলতেছে সাস রিয়াকশনস অকার, এই যে যে হাইড্রোলাইসিস হয় এই হাইড্রোলাইসিসটা কি কি কারণে হতে পারে, বাই দ্য অ্যাকশন অফ লাইপেজ এনজাইম, মেইন কারণটা হচ্ছে লাইপেজ এনজাইম এন্ড ইট ইজ দ্য ইন্ডিকেটর অফ ইনঅ্যাডিকুয়েট প্রসেসিং। এটা ইন্ডিকেট করে কি তোমার প্রসেসিং যদি অপর্যাপ্ত হয়, ইনঅ্যাডিকুয়েট হয় এন্ড এস্টোরেজ কন্ডিশন, এস্টোরেজ কন্ডিশন যদি সাফিসিয়েন্টলি না থাকে বা প্রপার এস্টোরেজ কন্ডিশন যদি মেইনটেইন না করো তাহলে এই প্রবলেমটা তৈরি হয়। তাহলে সেই স্টোরেজ কন্ডিশন কি, যেমন হাই টেম্পারেচার হয়ে গেলে প্রবলেম হতে পারে, রিলেটিভ হিউমিডিটি যদি বেড়ে যায় তাহলে প্রবলেম হতে পারে, যদি কোনো টিস্যু ড্যামেজ হয়, যে ফুডটা তুমি প্রিজার্ভ করছো, ফ্যাট কন্টেইনিং যে ফুডটা প্রিজার্ভ করছো সেই ফুডের যদি টিস্যু ড্যামেজ হয় তাহলেও তোমার এই ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্টোরেজ কন্ডিশন। তার মানে এই ধরনের স্টোরেজ কন্ডিশনে এই প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা কি তোমার লিপিড হাইড্রোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো প্রিন্সিপাল, মূল নীতি, কোন মূল নীতির উপর ভিত্তি করে এই টেস্টটা করা হয়। ঠিক আছে, বলতেছে দ্য অ্যাসিড ভ্যালু ইজ ডিটারমাইন্ড বাই ডিরেক্টলি টাইট্রেটিং দ্য অয়েল অর ফ্যাট ইন অ্যান অ্যালকোহলিক মিডিয়াম এগেইনস্ট স্ট্যান্ডার্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। ঠিক আছে, একটা অ্যালকোহলিক মিডিয়ামের ভেতরে তোমার ফ্যাটস এবং অয়েলস কে দেওয়া হয়, দিয়ে বলছে অয়েল এবং ফ্যাটকে অ্যালকোহলিক মিডিয়ামে দিয়ে এগেইনস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেহেতু আমরা সংজ্ঞা লিখছি, তোমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডই বলবা আর কি। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এগেইনস্টও টাইট্রেশন করা যায়। ঠিক আছে, ওটাও ক্ষার, এটাও ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার। দ্য ভ্যালু ইজ এ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড হুইচ হ্যাভ বিন লিবারেটেড। Liberated by hydrolysis from the glycerides due to the action of moisture, temperature, বলতে এখানে humidity বোঝাইছে, temperature, তারপর enzyme activity, এই সকল কারণে তোমার fat বা oil ভেঙে free fatty acid এবং glycerolে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা ডিটারমাইন কিভাবে করতে পারি, একটা অ্যালকোহলিক মিডিয়ামের ভেতরে ফ্যাট এবং অয়েলকে রেখে তাকে যদি আমরা তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন একটা ক্ষার অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এর এগেইনস্টে টাইট্রেশন করি, টাইট্রেশন করলে আমরা অজানা যে ফ্যাট ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেই অ্যাসিডের আমরা তোমার পরিমাণ কত আছে সেই পরিমাণটা আমরা ইজিলি বের করতে পারবো। এখন এর প্রসিডিওরটা দেখো কিভাবে এই টেস্টটা করা হয়। বলছে মিক্স দা অয়েল অর মেল্টেড ফ্যাট থ্রুলি বিফোর ওয়েইং। বলতেছে যখন যে অয়েল বা যে ফ্যাটটা আমরা টেস্ট করব সেটাকে আগে কি করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। ঠিক আছে, মিক্স করার পরে এটাকে কি করতে হবে, ওয়েট অ্যাকুরেটলি অ্যাবাউট 5-10 grams অফ কুলড অয়েল স্যাম্পল ইন 250 ml কনিক্যাল ফ্লাস্ক। 5-10 grams অয়েল স্যাম্পল নিতে হবে 250 ml কনিক্যাল ফ্লাস্ক, এন্ড অ্যাডেড 50 ml to 100 ml অফ ফ্রেশলি নিউট্রালাইজ হট ইথাইল অ্যালকোহল। এই যে ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহলিক মিডিয়ামের কথা বলা হয়েছে, এখানে মিডিয়াম হিসেবে ইথানল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল মানে ইথানল, 50-100 ml ইথানল ব্যবহার করা হয়েছে, অ্যাবাউট 1 ml অফ ফেনলফথালিন ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর ওই যে আমরা বাংলায় পড়ছি নির্দেশক, কোন একটা টাইট্রেশন করতে গেলে একটা নির্দেশক দিতে হয়, কারণ ওই নির্দেশক নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে যে রিয়াকশন শেষ হয়ে গেছে। নির্দেশকের সংজ্ঞাও তোমরা পড়ছো ইন্টারমিডিয়েট লেভেলে। ঠিক আছে, নির্দেশকের কাজ কি, নিজে তার কালার পরিবর্তন করে নির্দেশ করে যে রিয়াকশন শেষ হয়ে গেছে বা নিউট্রালাইজ হয়ে গেছে। তাহলে এইখানে নির্দেশক হিসেবে ফেনলফথালিন ইউজ করা হয়। ঠিক আছে, বয়েল দা মিক্সচার, তোমরা যখন ফ্রুটস এর যখন আমরা অ্যাসিড টেস্ট করব, কোন একটা ফ্রুটস এর মধ্যে কতটুকু অ্যাসিড আছে, তখন আমরা ফেনলফথালিন ইন্ডিকেটর ইউজ করি, তার এগেনিস্টে সোডিয়াম হাইড্রোক্সাইড এর এগেনিস্টে আমরা টাইট্রেশন করি ওই ওই জুসটাকে, এবং ফেনলফথালিন ইন্ডিকেটর ইউজ করার পরে যখন এটা নিউট্রালাইজ হয়ে যায় তখন এটা পিঙ্ক কালার ধারণ করে, যখন পিঙ্ক কালার ধারণ করে তখন আমরা রিয়াকশন বন্ধ করে দেই, এবং তখন আমরা কতটুকু ML তোমার ওই খারটা ওইখানে গেছে সেই খারের স্ট্রেংথের সাথে আমরা কি ইকুয়েশন আছে B1S1 = B2S2 যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে পুট করে আমরা অজানা যে অ্যাসিডটা আছে ওই ফ্রুটস এর মধ্যে কতটুকু অ্যাসিড আছে অথবা এই ফ্যাটের মধ্যে কতটুকু ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে সেটা আমরা ইজিলি বের করতে পারি। এটাই হচ্ছে প্রসিডিওর। ঠিক আছে, এটাই প্রসিডিওর। এই প্রসিডিওরটা মানে স্টেপ গুলো তোমার ওই ফ্রুট জুসের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এখানে যে স্টেপ গুলো আছে এটা ফ্রুট জুসের ক্ষেত্রে বা মিল্কের মধ্যে কতটুকু অ্যাসিড আছে সেটা নির্ণয় করতে গেলে আমরা এই ধরনের
এই এই স্টেপ গুলাই পালন করে থাকি। তোমার পরিমাণে হয়তো কম বেশি আমরা দিচ্ছি, তোমার পটাশিয়াম হাইড্রক্সাইডের জায়গায় হয়তো সোডিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি, কিন্তু ইন্ডিকেটর হিসেবে ফেনলফথালিন আমরা ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিউর। এখানে কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো প্রসিডিউর। তাহলে তোমার মেইনলি এই কোশ্চেনটা হতে পারে ব্রিফলি ডিসক্রাইব দা প্রসিডিউর অফ ব্রিফলি ডিসক্রাইব প্রসিডিউর অফ অ্যাসিড ভ্যালু টেস্ট, তখন তোমাকে শুধু প্রসিডিউরটা লিখতে হবে, অথবা ব্রিফলি ডিসক্রাইব দা লিপিড প্রপার্টিজ, মানে লিপিড প্রপার্টিজ, তখন তোমাকে কি করতে হবে লিপিডের যে পাঁচটা প্রপার্টিজ সবগুলোর নাম লিখে যে কোনো একটা বা দুইটার অ্যাট লিস্ট কি জিনিস এবং প্রিন্সিপাল লিখতে হবে। প্রসিডিওর কিন্তু এই জন্য আমি সবগুলো পড়াই নাই, প্রসিডিওর সাধারণত প্র্যাকটিক্যালে শেখে, প্রসিডিওর মুখস্থ করা ওইভাবে বিষয় না, তোমরা কাজ করতে করতে শিখবা। কিন্তু অ্যাসিড ভ্যালু টেস্টের প্রসিডিওরটা আমি এই কারণে পড়াইলাম, তোমাদের সিলেবাসেই একটা তোমার ফ্যাটের ডেনসিটি টেস্ট উল্লেখ করা আছে। সো যদি ডেনসিটি টেস্ট উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই তোমাকে কোনো একটা টেস্ট প্রসিডিওর মুখস্থ করে লিখতে হবে, হয় পারঅক্সাইড ভ্যালু অথবা অ্যাসিড ভ্যালু। যেহেতু অ্যাসিড ভ্যালুটা তোমাদের সিলেবাসে আছে, এই কারণে আমি অ্যাসিড ভ্যালু টেস্টটাই প্রিফেয়ার করব, এই প্রসিডিউরটা মুখস্থ করতে হবে তোমার। ঠিক আছে, তাহলে ওই কোশ্চেনটারও অ্যানসার হয়ে যাবে যে ডেনসিটি টেস্ট একটা কোশ্চেন, মানে টপিকস আছে তোমাদের সিলেবাসে, খেয়াল করে দেখবে একদম শেষ টপিকসটা লিপিডের। ঠিক আছে, ডেনসিটি টেস্ট। সো তোমরা যদি অ্যাসিড ভ্যালু টেস্টটা জানো তার মানে এইটাই একটা ডেনসিটি টেস্ট। ঠিক আছে, কোন ডেনসিটি টেস্ট? এটা হচ্ছে তোমার লিপোলাইটিক ডেনসিটি। ঠিক আছে, লিপোলাইটিক ডেনসিটি, লিপিড ভেঙে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, সেই ডেনসিটি টেস্টটা হচ্ছে তোমার অ্যাসিড ভ্যালুর মাধ্যমে। সো এইখানে তোমাকে অ্যাসিড ভ্যালু কি জিনিস জানতে হবে, ঠিক আছে, অ্যাসিড ভ্যালু টেস্টটা কেন করা হয় জানতে হবে, তারপরে হচ্ছে তোমার কেন করা হয় কিন্তু আমি ব্যাখ্যা দিছি ওইভাবে। ঠিক আছে, এখানেও কিছু কিছু উল্লেখ করা আছে। ঠিক আছে, দিস ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ডেনসিটি অফ ফ্যাট ডিউ টু ফ্রি ফ্যাটি অ্যাসিড, এইটা একটা কারণ। এটা হচ্ছে কারণটা সামারি, আমি যেটা ব্যাখ্যা করে বলছিলাম যে এই কারণে টেস্ট করা হয়, সেটা সামারি হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে এইটাও কিছুটা কারণ, যেমন আইন ইনক্রিমেন্ট অ্যামাউন্ট অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায় কেন, হাইড্রোলাইসিন ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হওয়ার কারণে, ফ্রি ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড ফ্রি ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে ফ্যাট রেনসিড হয়ে যায়, এরকম কথা গোছায় লিখতে হবে বা ভাইভাতে যদি আসে বলতে হবে এগুলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার অ্যাসিড ভ্যালু কি, অ্যাসিড ভ্যালুর প্রিন্সিপাল, সিম্পল প্রিন্সিপাল, অ্যাসিড কে একটা অ্যালকোহলিক মিডিয়ামের মধ্যে রাখা হয় অয়েল কে রেখে ওটাকে তোমার একটা তোমার ক্ষারের এগেনস্টে টাইট্রেশন করা হয়, এই হচ্ছে তোমার প্রিন্সিপাল মূল। এটা একটা টাইটোমেট্রিক মেথড, আর এটা হচ্ছে তোমার সেই প্রসিডিউরটা। এই হচ্ছে তোমাদের অ্যাসিড ভ্যালু। কারো কোনো কোশ্চেন অ্যাসিড ভ্যালু সম্পর্কে? নো স্যার।